আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। আর আজকের ট্রাক্টরটি হচ্ছে, ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ডের একটি টাফি, এবং মডেল নাম্বারটি হচ্ছে 45DI। আর আপনারা কমবেশি সকলেই জানেন যে টাফি 45DI এটা হচ্ছে 47 হর্স পাওয়ারের গাড়ি। যে কোনো রকমের চাষবাস কেয়ারিং কিন্তু ট্রাক্টরটি দিয়ে খুব সহজেই করা যায়। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2017 সালের মডেল গাড়িটা, পাওয়ার স্টিয়ারিং 17 সালের মডেল, আর খুবই চমৎকার একটি গাড়ি। আর বাংলাদেশে কিন্তু টাফি 45 খুবই জনপ্রিয়, পার্টস অ্যাভেলেবল, আর এটা পাওয়ার স্টিয়ারিং, আর সেই সাথে যে কোনো রকমের ট্রাক্টরের পার্টস কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। যে কোনো রকমের ট্রাক্টরের পার্টস আপনারা আমাদের কাছে অর্ডার করলেই আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ। যে কোনো রকমের পার্টসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন একেবারে রানিং গাড়ি, শুধু ইঞ্জিন বিক্রি করা হবে, 17 সালের গাড়ি, আর গাড়িটা চলেছে মাত্র 8000 ঘন্টা, 8000 ঘন্টা রানিং, এখনও মিটার বক্স এখনও শো করছে, খুবই যত্নে চলেছে। আর সেই সাথে চাকা থেকে শুরু করে বনাট মার্গাট কোথাও কিন্তু খাওয়া পচা মরিচা কোনো কিছুই নেই, ইঞ্জিনের কোথাও দিয়ে তেল লিকেজ হওয়া, চুয়ে পড়া, এরকম কোনো কিছুই কিন্তু লক্ষ্য করা যায় না। আপনারা ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ, এবং সামনাসামনি গিয়ে যদি আপনারা দেখেন অবশ্যই কিন্তু আপনাদের গাড়িটা পছন্দ হবে ইনশাল্লাহ। আর সেই সাথে গাড়িটা দেখার জন্য আপনাদের যেতে হবে নীলফামারি সৈয়দপুর। আপনারা যারা নীলফামারির আশেপাশে রয়েছেন উত্তরবঙ্গে, আপনারা ইজিলি দেখে আসতে পারেন। গাড়িটার লুকিংটা খুবই চমৎকার, পাওয়ার স্টিয়ারিং, আর সেই সাথে গাড়িটার সব কিছু, বনাট মার্গাট, আউটসাইড, ইনসাইড, গাড়িতে এখন পর্যন্ত ইঞ্জিন খোলা পড়েনি, মালিক পক্ষ ইনফর্ম করেছেন ইঞ্জিন এখন পর্যন্ত খোলা পড়েনি, সেই সাথে আউটসাইডটা খুবই ফ্রেশ আকারে রয়েছে, বনাট মার্গাটের কোথাও খাওয়া পচা মরিচা কোনো কিছুই নেই, আর একেবারে রানিং গাড়ি। চাইলে আপনারা ট্রলিতেও ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা রোটারেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর টাফি 45 হচ্ছে প্রচুর পরিমাণে তেল সাশ্রয়ী, এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট, যে এটা হচ্ছে অনেক তেল সাশ্রয়ী। তো যেই ট্রাক্টর দিয়ে যত বেশি তেল সাশ্রয়ী হবে যেই ট্রাক্টর, সেই ট্রাক্টর দিয়ে কিন্তু লাভের অংশটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ বর্তমানে তেলের বাজার খুবই চড়া। আর দেখতে পারেন গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে, দামের কথা বললে 2,90,000 টাকা, শুধু ইঞ্জিন 2,90,000 টাকা, খুবই ফ্রেশ মানের একটি গাড়ি, আপনারা দেখতে পারেন এটাই মোটামুটি ফিক্স, তারপরেও আপনাদেরকে কিছুটা সম্মানী করা যাবে। তো উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, গাড়ির ব্যাপারে বিস্তারিত যদি জানতে চান উপরের নাম্বারে আপনারা কথা বলতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি, নিত্য নতুন গাড়ির ভিডিও ইনশাল্লাহ আমরা আনতেই থাকবো। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।